লাল গ্রহের বুকে নিরাপদে অবতরণের জন্য এবার বর্ধমানের ছেলের ওপরেই বাজি ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 15টি মানুষ একে অন্যের ওপর দাঁড়ালে যতটা উঁচু হয় তেমনই একটি দৈত্যাকার প্যারাসুট বানিয়েছে বর্ধমানের সৌম দত্ত। ওই প্যারাসুটে চেপেই মঙ্গলের বুকে নামবে নাসার মার্স 2020 রোভার পারসিভারেন্স আর ল্যান্ডার। এর আগে লাল গ্রহে এত বড় প্যারাসুট আর কখনো পাঠায়নি নাসা। যে প্যারাসুটে চেপে 9 বছর আগে লাল গ্রহের বুকে পা ছুঁয়েছিল কিউরিওসিটি রোভার, এবারের প্যারাসুটের কাছে সেটা শুধু নস্যি নয়, প্রযুক্তির নিরিখেও বলা যায় সেটি সেকেলে। এমন প্যারাসুট না থাকলে মঙ্গলের বুকে নিরাপদে নামানো সম্ভব হতো না মার্স 2020 রোভার ও ল্যান্ডারকে। ভার্জিনিয়ার নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের এরোস্পেস ইঞ্জিনিয়ার সৌম জানিয়েছেন, এবার এত বড় আকারের প্যারাসুট বানানোর বিশেষ প্রয়োজন ছিল, কারণ ল্যান্ডার ও রোভারকে মঙ্গলের মাটিতে নামাতে কোনো অরবিটার প্রদক্ষিণ করবে না লাল গ্রহের কক্ষপথে। যে রকেটে চাপিয়ে এবার পাঠানো হয়েছে মার্স 2020 ল্যান্ডার ও রোভার, তা পৃথিবী থেকে সরাসরি মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়বে, তারপর দ্রুত নামতে শুরু করবে লাল গ্রহে। মঙ্গলের পিঠ থেকে যখন সেই রকেটের উচ্চতা থাকবে 125 কিলোমিটার, তখন সেই রকেটের গতিবেগ থাকবে সেকেন্ডে 5.5 কিলোমিটার। এই গতিবেগে থাকা রকেট থেকে ল্যান্ডার ও রোভার মঙ্গলের মাটিতে নামাতে গেলে রকেট থেকে নিয়ন্ত্রণ করে তার গতিবেগ কমিয়ে আনা সম্ভব নয়। লাল গ্রহে পাতলা হলেও যেহেতু বায়ুমণ্ডল রয়েছে, তাই ওই গতিবেগে ল্যান্ডার ও রোভার রকেট থেকে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, মঙ্গলের বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে সেগুলি জ্বলে পুড়ে যেতে পারে, তাই তাপরোধী বিশেষ ধরনের হিট শিল্ড বানানো হয়েছে, জানালেন সৌম। সৌমর কথায়, নামার সময় ল্যান্ডার ও রোভারের গতিবেগ থাকবে শব্দের গতিবেগের প্রায় দ্বিগুণ। এই গতিবেগ কমিয়ে এনে ধীরে ধীরে নিরাপদে লাল গ্রহে ল্যান্ডার ও রোভারের অবতরণের জন্যই সর্বাধুনিক প্যারাসুটের প্রয়োজন। 21.5 মিটার ব্যাসের সেই প্যারাসুট খুলতে সময় নেবে বড়জোর 1 কি 2 সেকেন্ড। মঙ্গলে পাঠানো এটাই সবচেয়ে বড় সুপারসোনিক প্যারাসুট। ওই প্যারাসুট খোলার সময়ই র্যাডারের ক্যামেরা কোন জায়গায় নিরাপদে অবতরণ করা সম্ভব তার ছবি তুলতে শুরু করবে। বর্ধমান শহরে জন্মালেও বাবার চাকরি সূত্রে ছোটবেলা থেকেই বারবার ঠাই বদল হয়েছে সৌমের। স্কুল জীবনের প্রথম পর্বটা কেটেছে দেরাদুন ও মুম্বাইয়ে, তারপর স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে সে আমেরিকায়। টেনেসি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সৌম মাস্টার্স ও পিএইচডি করে জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারে এরোস্পেস হিসেবে যোগ দিয়েছেন 7 বছর আগে। সৌমর দৌলতেই নাসার এবারের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িয়ে গেল বর্ধমানের নাম। বাঙালি প্রযুক্তিবিদের কাজের স্বীকৃতি মিলল লাল গ্রহে নাসার একেবারে হালের অভিযানে।